আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ আছেন, আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে আমি এনজয় করতেছি আমার ফ্রেন্ডদের সাথে, তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে দেখেন, এদের লাঞ্চে আজকে টমেটো এবং বেনানা দিয়েছি। এই যে দেখেন, ওরা খুবই এনজয় করে খাচ্ছে। তো আমি বেশিরভাগই ফল ফ্রুট দিয়ে থাকি ওদেরে, তো ওরা খুবই এনজয় করে। এই যে দেখেন, এইখানে আমি এগুলি শখ করেই এগুলি পালতেছি, এবং এদেরকে আমি সব ধরনের ফল খাবাই। তো মনে করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, একটু ডিফারেন্ট ভিডিও হবে, কিন্তু তারপরেও আমি কিভাবে আমার অবসর সময় স্পেন্ড করি আমার বন্ধুদের সাথে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আপনারা নিশ্চয়ই জানেন বন্ধুরা, এই যে দেখতেছেন এই মুরগিগুলা এবং এই হাঁসগুলা, এইগুলা কিন্তু এখন বড় হয়ে গেছে, এবং বড় হয়ে আমাকে ওরা গিফটও দিতেছে, অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই থাকেন, এদেরে আমার খুবই ভালো লাগে, এবং এরা আমাকে দেখলেই কাছে এসে যায়, কোনো রকম স্বার্থ নাই তাদের। এরা এত ভালো, কি বলবো, শুধু আমার এই যে মুরগি বা হাঁসগুলা না, আমাদের আবার বিড়ালও আছে, তো বিড়ালটাও খুবই ভালোবাসে আমাকে। তো দেখতেই থাকেন, আশা করি ভালো লাগবে বন্ধুরা। এই যে বেনানাও আমি খাওয়াচ্ছি, এই যে দেখেন, এদের জন্য এইগুলা আমি কিনে নিয়ে আসি। স্টিল ইউ হ্যাভ টমেটোস, ইউ ডিডন্ট ফিনিশ ইয়েট, কাম অন ফ্রেন্ডস। তো বন্ধুরা, এই যে দেখেন, এইখানে আমার ফ্রেন্ডরা আমাকে গিফট দিয়েছে, এই যে ডিম তাদের ঘরে। তারপরে এই দুইটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হাঁসে দিয়েছে। এইগুলা হলো মুরগের ডিম। মুরগ উপরে উঠতে পারে, কিন্তু হাঁস তো উপরে উঠতে পারে না, তো হাঁস নিচেই ডিম দিচ্ছে। তো এই যে বন্ধুরা, আমার মুরগগুলা ডিম পেড়েছে, আমাকে গিফট দিয়েছে, আমি সত্যি সত্যি খুবই খুশি। এই যে দেখেন, মাশাআল্লাহ। এই যে দেখেন বন্ধুরা, ওরা খোলা জায়গায়, এই যে আমার ব্যাকইয়ার্ডে ওরা ঘুরতেছে। এই যে দেখেন, তো আমি যে ডিমগুলা পাচ্ছি আলহামদুলিল্লাহ, এইগুলা হলো অর্গানিক 100%, কোনো রকম ভেজাল নাই। তো এটা আল্লাহর শুকরিয়া। আমি কোনো দিন ভাবতেই পারি নাই যে আমেরিকা তে আমি এভাবে মুরগ পালবো, এবং ডিমগুলাও আমি খাবো, এবং আমি বন্ধুদের সাথেও শেয়ার করছি। তো আজকে এইগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে।